এবার শিল্পী সমিতির থেকে কারা নির্বাচন করছেন, জাতীয় সংসদ নির্বাচনে কারা করছেন না, তা নিয়ে একটি ছোট্ট আয়োজন তৈরি করলাম দর্শক আপনাদের জন্য। এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার নির্বাচনে দেখা যাবেন, কিন্তু তিনি মনোনয়নপত্র ওঠাননি এবং জানা গিয়েছিল নায়ক রিয়াজ, জায়েদ খান এবং আরও কয়েকজনও এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমপি হিসাবে নির্বাচন করবেন নিজ নিজ জায়গা থেকে, কিন্তু কেউই ওই মনোনয়নপত্র উঠায়নি। মনোনয়নপত্র যদি না উঠায় তাহলে তো তারা নির্বাচন করতে পারবে না, এটা আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারছি। যেহেতু এত আয়োজন হলো, কি কারণে পিছিয়ে গেছে এটা নিয়ে কিন্তু গণমাধ্যমে অলরেডি এই নায়ক নায়িকারা সাক্ষাৎকার দিয়েছে। তারা বলে দিয়েছেন যে সম্পূর্ণভাবে যেহেতু দল এখন পর্যন্ত সেভাবে ডিসিশন দেয়নি, তাই তারা মনোনয়নপত্র ওঠাননি, কারণ তারা নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে একটা পথ চেয়েছেন। এখন ওনারা মনে করছেন যে এখন সময় হয়নি, যখন প্রধানমন্ত্রী তাদেরকে আহ্বান জানাবেন যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো তখন তারা করবেন। এবং নায়ক রিয়াজ, নায়ক জায়েদ খান, অপু বিশ্বাস আরও দু একজন আছেন, তারা একটা কথাই বলেছেন যে তারা দল হয়ে প্রচারণার কাজে নিয়োজিত হবেন, দলের যেসব কাজ রয়েছে নির্বাচনের আগে সেগুলো যুক্ত হবেন। এদিকে কিন্তু চিত্রনায়ক রুবেল, যাকে আমি অনেক পছন্দ করি, অনেক আগে তার অভিনয় দেখতাম, যদিও বা এখনকার তার সিনেমা দেখা হয় না, আগে তাকে অনেক ফলো করতাম ছোটবেলায়। তো নায়ক রুবেল বরিশাল 3 আসন থেকে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্র উঠিয়েছেন, তার মানে বরিশালের 3 আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন, সংসদ সদস্য হবেন এমন একটা প্রত্যাশা করে তিনি মনোনয়নপত্র উঠিয়েছেন। দর্শক, এটা একটা ভালো লাগার মতন বিষয় যে বাংলাদেশের এখন সেলিব্রিটিরা নির্বাচন বা রাজনীতিতে ঢোকার আশায় রয়েছেন, চিন্তায় রয়েছেন এবং রাজনীতির জন্য তারা করছেন, চোখে পড়ছে। আসলে আমি মনে করেছিলাম যে অপু বিশ্বাস মনে হয় এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন কোনো আসন থেকে, কিন্তু সেটা হচ্ছে না এমনটাই নিশ্চিত করা হয়েছে। নায়ক রিয়াজও এর মধ্যে হচ্ছেন না এবং জায়েদ খান অনেক আগের থেকে চেষ্টা করছিলেন যে তিনি সরকারি দলে হিসাবে কোনো কাজ করবেন, যদিও বা একটা সাক্ষাৎকারে আমি জেনেছিলাম যে জায়েদ খান ছাত্র রাজনীতি, ছাত্রলীগের সাথে জড়িত ছিল যখন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, সেই ক্ষেত্রে তিনি আবারও নির্বাচনের সাথে যুক্ত হতে চাচ্ছিলেন কিন্তু কোনো কারণে হননি, হয়তো বা এটাই বেশি ভালো ছিল মনে করেছেন। দর্শক, এই তো ছিল ছোট্ট বিষয় যেখানে আলোচনা করলাম কারা আসলে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েও করেননি এবং কে করেছেন, তার মধ্যে একজনের নামই পাওয়া গেছে, তিনি হচ্ছেন নায়ক রুবেল। দর্শক, আর বেশি কথা বলতে চাচ্ছি না, ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো মিডিয়া টপিক্স নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।